হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আজকে আমরা সমাধান করব নবম শ্রেণীর একটি নতুন অধ্যায়। তোমাদের বইয়ে দেখবে 11তম অধ্যায় আছে রাশিবিজ্ঞান। এই রাশিবিজ্ঞান নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা যখন ক্লাস 8 এ পড়তে তখন রাশিবিজ্ঞানের সামান্য ধারণা পেয়েছিলে, যেমন তোমরা ওখানে ট্যালি মার্ক নির্ণয় করেছিলে, তোমরা বার ডায়াগ্রাম এঁকেছিলে এবং সঙ্গে সঙ্গে পাই চিত্র এঁকেছিলে। তো এইগুলো সব ছিল আমাদের রাশিবিজ্ঞানের অংশ। নবম শ্রেণীতে আমরা ঠিক এর পরবর্তী অংশটা এবং মেইন যে রাশিবিজ্ঞানের পার্ট, যেখান থেকে রাশিবিজ্ঞানের ধারণা তৈরি হবে, সেই জায়গাটা শিখবো। আর নবম শ্রেণীতে যা শিখবো ঠিক তার পরবর্তী অংশটা আমাদের দশম শ্রেণীতে আছে। তাই যেহেতু রাশিবিজ্ঞান আমাদের পটপট প্রতিটা ক্লাসে আছে, তাই আমাদেরকে খুব মনোযোগ সহকারে গভীরভাবে এই সম্পর্কে ধারণা নিতে হবে, নাহলে পরবর্তীতে যখন তোমরা ক্লাস 10 এ উঠবে তখন কিন্তু সমস্যা হবে। তো আজকের ক্লাসটি তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত এবং স্কিপ না করে দেখো, তবেই সব থেকে ভালো বুঝতে পারবে। চলো শুরু করা যাক। বর্তমান যুগ হলো তথ্য নির্ভর যুগ। এই সময়ে যা কিছু আমাদের আশেপাশে ঘটে চলেছে সমস্ত কিছুর মূলেই রয়েছে তথ্য। যেমন মনে করো তোমার পরীক্ষার নম্বর, যেটা তোমাদের মার্কশিটে থাকে, মার্কশিট এটা এক ধরনের তথ্য। এখানে কি থাকে, তোমার পরীক্ষার নম্বর গুলোকে সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করা থাকে, যেখান থেকে অনেক রকম মতামত দেওয়া সম্ভব। আবার মনে করো তোমার আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত কি এক ধরনের তথ্য ভান্ডার। এখানে তোমার নাম, ঠিকানা, কিছু পার্সোনাল ডিটেলস থাকে, বাবার নাম বা এই ধরনের জিনিসপত্র, বয়স, এই ধরনের জিনিসপত্র ওখানে থাকে, তাই তো? আবার দেখো মনে করো তোমরা যদি মনে করো তোমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেগুলো তোমরা ইউজ করছো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা তোমার ইউটিউব, এই সমস্ত জায়গাতে কি হচ্ছে, তথ্যের উপর বেস করে তোমার কাছে কিন্তু জিনিসগুলো সাজেস্ট হয়। যেমন তুমি কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করছো, কোন ধরনের পোস্ট দেখতে পছন্দ করছো, কোন ধরনের ক্লাস দেখতে পছন্দ করছো, ম্যাথামেটিক্স এর না ফিজিক্স এর, এই সমস্ত কিছু অ্যানালিসিস করে, এই সমস্ত তথ্যের অ্যানালিসিস করে, তোমার সার্চ হিস্ট্রি অ্যানালিসিস করে, সেই তথ্যগুলোকে অ্যানালিসিস করে তোমার কাছে নেক্সট সাজেশনটা দেওয়া হয়। তো এই তথ্য নির্ভর যুগে আমাদের যদি টিকে থাকতে হয় তো আমাদেরকে তথ্য নিয়ে কাজকর্ম করা একটু শিখতে হবে, আর সেই কাজে সাহায্য করবে আমাদের গণিত। গণিতের একটা বিশেষ অংশ যার নাম হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা বাংলায় যাকে বলা হয় রাশিবিজ্ঞান, এই অংশই এই তথ্য নিয়ে আলোচনা করতে সাহায্য করবে। অতএব আমরা যদি স্ট্যাটিস্টিক্স এর সংজ্ঞা দিই তাহলে বলবো গণিতের যে শাখায় তথ্য নিয়ে কাজকর্ম করা হয়, তথ্য সংগ্রহ করা হয়, তথ্যকে উপস্থাপন করা হয়, তথ্যকে বিশ্লেষণ করা হয়, তথ্য থেকে বিভিন্ন কনক্লুশন বা মতামত পাওয়া যায়, সেই শাখাকেই আমরা বলি রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স। এই স্ট্যাটিস্টিক্স কথার অর্থ হচ্ছে, যদি এটাকে আমরা সিঙ্গুলার ফর্মে ভাবি তাহলে এটি একটি সাবজেক্ট, আর যদি প্লুরাল ফর্মে ভাবি তাহলে এটি বোঝায় আসলে তথ্য বা তথ্য ভান্ডার। কেমন? সো নামটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে তথ্য নিয়ে কাজকর্ম হবে, এবং আমরা এই স্ট্যাটিস্টিক্স বিষয়টা খুব গভীরে দেখব, প্রতিটা বিষয় সূক্ষ্মভাবে দেখব, কারণ এখান থেকে প্রশ্ন অনেক রকম ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে, তাই আমরা একটু ডিটেলসে স্ট্যাটিস্টিক্সটা দেখব। যেহেতু তোমরা দেখলে এই রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা মূলত তথ্য নির্ভর, তাই আমাদেরকে এই সাবজেক্টটা বুঝতে গেলে একটি তথ্যকে নিয়ে নিতে হবে, যাকে উদাহরণ হিসাবে একটি তথ্য নিয়ে নেব এবং সেইটার সাপেক্ষে আমরা পুরো স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো তথ্য কি রকম হতে পারে, আমি তোমাদেরকে একটু আগে যে সমস্ত উদাহরণগুলো দিয়েছিলাম তার মধ্যে থেকে একটি নিচ্ছি। যেমন মনে করো আমি বলেছিলাম যে তোমার নম্বর, এটা হচ্ছে একটা তথ্য। তাহলে আমরা এক কাজ করি, আমার ক্লাসে মনে করো তোমরা 15 জন ছাত্র আছো, আমি আরো বেশি নিলে আমাকে অনেক বেশি ক্যালকুলেশন করতে হবে, সেজন্য আমি একটু কম ছাত্র নিচ্ছি। মনে করো আমরা তোমরা 15 জন ছাত্র আছো এবং এই 15 জন ছাত্রে আমি 20 নম্বরের একটি পরীক্ষা নিয়েছি, এবং সেই পরীক্ষায় তোমরা 15 জন ছাত্র কে কেমন নাম্বার পেয়েছো সেটাকে আমরা একটা তথ্য হিসাবে ভাবতে পারি। তাহলে আমরা অঙ্ক বা এই সাবজেক্টটা বোঝা শুরু করব একটা উদাহরণ নিয়ে, যেখানে 15 জন ছাত্রের 20 নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর হবে আমাদের কাছে একটা তথ্য, এবং এই তথ্যগুলোকে নিয়ে আমরা কি করব পরবর্তী সাবজেক্টে এগিয়ে যাব। কেমন? সো আমরা তথ্যটা বা উদাহরণটা লিখে নিয়ে ফিরে আসছি। আমরা একটা উদাহরণ লিখে ফিরে এলাম। দেখো লিখেছি 15 জন ছাত্রের 20 নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর, কি কি নম্বর পেয়েছে, 11, 15, 17, 9, 11, 4, 6, 4, 18, 10, 11, 8, 9, 10, 19। তো এরকম 15টা দেখো নম্বর আছে, এটা হচ্ছে 15 জন ছাত্রের নম্বর 20 নম্বরের পরীক্ষা। এবং এই যে আমি নম্বরগুলো লিখেছি এইটা হচ্ছে একটা তথ্য, তার কারণ এখান থেকে আমরা অনেক কিছু জিনিস মতামত দিতে পারি, যে আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট কেমন পড়াশোনা করছে, কারা 80% এবং নম্বর পাচ্ছে, কতজন 80% এবং নম্বর পাচ্ছে, বা কতজন ফেল করছে বা ডি গ্রুপ পাচ্ছে, এই ধরনের জিনিসপত্র আমরা কিন্তু এখান থেকে হিসাব করে বলতে পারি, যে এই তথ্য থেকে বিভিন্ন মতামত দেওয়া সম্ভব, বা তথ্য এই তথ্যের দ্বারা তোমাদের সম্পর্কে একটা ওভারঅল ধারণা পাওয়া সম্ভব, তোমাদের সম্পর্কে অ্যানালিসিস করা সম্ভব। কেমন? সো এই তথ্য যে পাওয়া গেল, এই তথ্যের উপর বেস করে আমরা এবার স্ট্যাটিস্টিক
সাবজেক্টটা শিখব। দেখো এখন যে কোনো জিনিস যখন আমরা জানতে চাই তখন আমাদের কি করতে হয়, ওই জিনিসটাকে ছোট ছোট টুকরো ভেঙে নিতে হয়। যদি আমরা ছোট ছোট টুকরো ভেঙে নিই তাহলে প্রতিটা ইন্ডিভিজুয়াল টুকরো সম্পর্কে জেনে নিলে তারপরে সব টুকরোগুলোকে সামেশন করলে আমরা সাবজেক্টটা সম্পর্কে জেনে যাব, তাই তো? তো সেই জন্য আমরা কি করছি, সবার প্রথমে এই তথ্যগুলোকে আমরা কিছু ক্লাসিফাই করছি, মানে কিছু ডেফিনেশন দিচ্ছি যে এই তথ্যের ক্লাসিফিকেশন, তথ্যের শ্রেণীবিভাগ। এইটা আমরা করার পর দেখব যে এই যে তথ্যটা আছে সেটা কোন শ্রেণীবিভাগের আছে, কোন দলে আছে, কোন কি ধরনের তথ্য, তারপরে আমরা সেই তথ্য সম্পর্কে অ্যানালাইসিস করব। কেমন? তথ্যকে মূলত দুটো প্যারামিটারের বেসিসে ভাগ করা যায় বা শ্রেণীবিভাগ করা যায়। একটা হচ্ছে তথ্য সংগ্রহ করার পদ্ধতির উপর, আর একটা হচ্ছে তথ্যকে সাজানোর পদ্ধতির উপর তথ্যের শ্রেণীবিভাগ করা হয়। তো আমরা ওই শ্রেণীবিভাগগুলো লিখে নিয়ে ফিরে আসছি। যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে তথ্যকে আমরা মূলত দুভাগে ভাগ করেছি, দেখো, সংগ্রহ পদ্ধতি অনুসারে আর বিন্যাস পদ্ধতি অনুসারে। সংগ্রহ পদ্ধতি অনুসারে দুটো নাম, একটা হচ্ছে প্রাইমারি তথ্য আর একটা হচ্ছে সেকেন্ডারি তথ্য। প্রাইমারি তথ্য কাকে বলবো? প্রাইমারি তথ্য তাকেই বলবো, দেখো আমি এখানে খালি কি পয়েন্ট গুলো লিখেছি, তোমরা ডেফিনেশনটা আমার শুনে লিখে নিতে পারো। এখানে লেখা আছে নির্দিষ্ট উদ্দেশ্য প্লাস তথ্য সংগ্রহকারী নিচে। তার মানে হচ্ছে এটা ডেফিনেশন হচ্ছে একটা এরকম যে প্রাইমারি তথ্য তাকেই বলবো যদি তথ্য সংগ্রহকারী নিজে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যকে মাথায় রেখে তথ্য সংগ্রহ করে, তখন সেই তথ্যকে আমরা বলি প্রাইমারি তথ্য। যেমন দেখো এই উদাহরণটা, এই উদাহরণটার ক্ষেত্রে আমরা কি করেছি, আমরা একটা আমি নিজে এটা সংগ্রহ করেছি এবং একটা নির্দিষ্ট উদ্দেশ্য মাথায় ছিল যে আমি দেখতে চাই আমার এখানে স্টুডেন্টরা কেমন পড়াশোনা করছে। তো সেই জন্য আমি কি করছি, আমার ওই উদ্দেশ্যটাকে মাথায় রেখে আমি নিজে তোমাদের খাতা থেকে এই তথ্যগুলো সংগ্রহ করেছি। তাই এইটা যে এক্সাম্পল ওয়ানটা, এটা হচ্ছে একটা প্রাইমারি তথ্যের এক্সাম্পল। কেমন? তো এটা আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, এটা হচ্ছে এক্সাম্পল ওয়ানটা হচ্ছে প্রাইমারি তথ্যের এক্সাম্পল। কেমন? এবার দেখো এরপরে দিচ্ছি সেকেন্ডারি তথ্য। সেকেন্ডারি তথ্য বলতে কি, তথ্য সংগ্রহকারী ব্যতীত অন্য কেউ যদি তথ্য সংগ্রহ করে তখন সেই তথ্যটাকে আমরা বলবো সেকেন্ডারি তথ্য। যেমন উদাহরণস্বরূপ তোমরা বলতে পারো যে এই যে আমরা এই উদাহরণটা নিয়েছি যে 15 জন ছাত্রের নম্বর, এই নম্বরগুলো আমরা কি করছি, আমি যেহেতু সংগ্রহ করেছি তাহলে আমি যখন বোর্ডে লিখেছি এইটাকে আমরা বলবো প্রাইমারি তথ্য। কিন্তু এই ইনফরমেশনটাকে যদি তোমরা এখন বোর্ড থেকে লিখে নাও তাহলে তোমরা তো তথ্য সংগ্রহ করলে না, তোমরা অ্যাকচুয়ালি তথ্য সংগ্রহকারীটা আমি, আমার থেকে তোমরা নিলে তাহলে তোমরা হয়ে যাবে তখন, বা তোমাদের কাছে যে নাম্বারটা থাকবে তখন হয়ে যাবে সেটা সেকেন্ডারি তথ্য। তোমাদের কাছে যখন এই ইনফরমেশন লেখা থাকবে তখন সেটা হয়ে যাবে সেকেন্ডারি তথ্য, কারণ তোমরা এইটা নিজেরা সংগ্রহ করনি, তোমরা সংগ্রহকারী নয়, সংগ্রহকারীটা আমি, আমার থেকে তোমরা নিয়েছো। তাহলে তথ্য সংগ্রহকারী ব্যতীত অন্য কেউ নিলে তখন তাকে আমরা বলি সেকেন্ডারি তথ্য। তাহলে সেকেন্ডারি তথ্যের এটা একটা উদাহরণ বলতে পারি, কিন্তু কখন, যখন এটা তোমরা লিখে নিচ্ছ। কেমন? এবার চলে এসো আমরা বিন্যাস পদ্ধতি অনুসারে তথ্যের শ্রেণীবিভাগ। বিন্যাস পদ্ধতি অনুসারে তথ্যকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আনগ্রুপ ডাটা, একটা হচ্ছে গ্রুপ ডাটা। আনগ্রুপ তথ্য, গ্রুপ তথ্য। আনগ্রুপ তথ্যের আরেকটা নাম হচ্ছে র ডাটা বা কাঁচা তথ্য আমরা বাংলায় বলে থাকি। তো যেহেতু এই সাবজেক্টটা একটু আমরা বাংলার থেকে, বাংলার সঙ্গে সঙ্গে আমরা ইংরেজি টার্মগুলো সঙ্গে সঙ্গে জেনে নেব, কারণ এই সাবজেক্টটি ইংরেজি টার্মে বুঝতে সুবিধা এবং ইংরেজি টার্মগুলো খেয়ে ওই ঘটনাটার মানে অর্থ বহন করবে, তাহলে আমরা বুঝতে পারবো। কেমন? আচ্ছা, আনগ্রুপ আর গ্রুপ। আচ্ছা, আনগ্রুপ কি? আনগ্রুপ বলছে যদি সংগৃহীত অবস্থায় থাকে তখন তাকে বলবো আনগ্রুপ ডাটা। মানে হচ্ছে আমরা ঠিক যেরকম তথ্যটা নিয়েছি বা যেরকম ভাবে তথ্যটাকে প্রথম নেওয়া হয়েছিল সেই অবস্থায় যদি রাখা থাকে, সেই অবস্থায় মানে সেই একই ইনফরমেশন যদি তথ্যটাকে আমি সাজিয়ে এদিক ওদিক করতে পারি, কিন্তু সেখান থেকে যেন সেই প্রথম অবস্থায় যে ইনফরমেশন পাওয়া যাচ্ছিল এবং পরবর্তী অবস্থায় সেম ইনফরমেশন পাওয়া যায়, অর্থাৎ সংগৃহীত অবস্থাতেই থাকে, মানে সংগৃহীত অবস্থার মতো কার্যকরী রূপ ভাবে থাকে, তখন আমরা তাকে বলবো আনগ্রুপ ডাটা বা র ডাটা। আর গ্রুপ ডাটা কি? গ্রুপ ডাটা হচ্ছে কি, না সংগৃহীত অবস্থা থেকে আমি একটু পাল্টে দেবো। কেমন করবো পাল্টে দেবো? আমি পাল্টে একটা নতুন রূপ দেবো যেখানে কি হবে, বিভিন্ন দলে সাজানো থাকবে। দেখো সংগৃহীত অবস্থায় থাকে না, বিভিন্ন দলে সাজানো থাকে, মানে সংগৃহীত অবস্থাটাকে পাল্টে একটা নতুন রূপ দেবো যেখানে দলে দলে ভেঙে রাখা থাকবে, তখন তাকে আমরা বলবো গ্রুপ ডাটা। এই যে গ্রুপ মানে দল, তাই জন্য দলে ভাঙা থাকে। এখন এই সমস্ত জিনিসগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, যদি আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে এগুলো বোঝার চেষ্টা করি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো আমরা প্রাইমারি ডাটার, প্রাইমারি তথ্যের উদাহরণ তোমাদেরকে বলে দিয়েছিলাম, এটা সেটা হচ্ছে এক্সাম্পল ওয়ান, ওখানে দেখিয়ে দিলাম। এবার মনে করো আমরা একটা সেকেন্ডারি তথ্যের কথা ভাবছি। আচ্ছা, সেকেন্ডারি তথ্যের জন্য আমি তোমাদেরকে বলেছিলাম এইটাই যদি তোমরা লিখে নাও তাহলে সেটা হবে সেকেন্ডারি তথ্য, কিন্তু আমরা আরেক ধরনের সেকেন্ডারি তথ্য করছি। দেখো তোমরা বুঝতে পারবে যে তথ্য সংগ্রহকারী ছাড়া। এবার মনে করো আমি তো এগুলো লিখেছি, তোমরা ভাবলে যে স্যার তো বোকার মতো কি করেছেন, 11 নম্বরটাকে এখানে দুবার তিনবার আছে তাও তিনবার লিখেছে, আচ্ছা এখানে দেখো 10 নম্বরটা দুবার আছে স্যার দুবার লিখেছেন, তো আমরা কেন এত লিখতে যাবো। আমরা যদি এরকম বুদ্ধি করে লিখি, মানে তোমরা আমার এই ইনফরমেশনটা দেখে নিজেরা কি করলে বুদ্ধি করে কিরকম ভাবে খাতায় লিখছো, দেখো তাহলে আমরা একটা এক্সাম্পল কিন্তু তৈরি করছি যেটা তোমরা খাতায় লিখছো, তাই তো? আচ্ছা, তোমরা খাতায় কি লিখছো? তোমরা খাতায় এইভাবে লিখছো, এইভাবে একটা ছক করে নিলে নম্বর আর এখান থেকে মনে করে নিলে সংখ্যা। এবার তোমরা নম্বরটাকে দেখো সবথেকে ছোট থেকে বড় আকারে সাজাচ্ছ, মনে করো এটা 4 সবচেয়ে ছোট আছে,
চারের পর দেখো তোমার ছয় আছে, চার ছয়, তারপরে আছে তোমার আট নয়, আট নয় দশ আছে, এগারো আছে, আচ্ছা বারো তেরো চোদ্দ, চোদ্দ নেই, পনেরো আছে, পনেরো আছে, ষোলো সতেরো, সতেরো আঠারো, সতেরো আছে, আঠারো আছে, আর উনিশ আছে। সো এইভাবে তোমরা নম্বর গুলোকে লিখে নিলে, এবার দেখে নিলে যে কোন নম্বরটা কজন পেয়েছে। দেখো চার নম্বরটা তুমি দেখতে পাচ্ছ একজন দুজন দুজন পেয়েছে, মানে আমি বলতে চাইছি যে তোমরা ঠিক কি করলে না, ওই যে ট্যালি মার্ক যেটা তোমরা ক্লাস এইটে শিখেছিলে সেটাই করছো, তাই তো? তো চার নম্বরটা মনে করো দুজন পেয়েছে। তো ছয় নম্বরটা দেখো, ছয় নম্বর এখানে একজন পেয়েছে, আচ্ছা সাত, আট নম্বর দেখো, আট নম্বর এখানে আমাদের একজন আছে, আচ্ছা নয় নম্বর দেখো, নয় নম্বর এখানে একজন দুজন আছে, আচ্ছা দশ নম্বর দেখো, একজন দুজন আছে, আচ্ছা এগারো নম্বর, এগারো এক দুই তিনটে আছে, এগারো নম্বর তিনজন, আচ্ছা পনেরো নম্বর দেখো, একজন একজন আছে, আচ্ছা সতেরো নম্বর দেখো, একজন একজনই আছে, আঠারো নম্বর দেখো, একজন একজনই আছে, আর উনিশ নম্বর দেখো, একজন আছে। সো আমরা দেখো এইটাকে যা পেলাম ঠিক করেছি কিনা, কি করে বুঝবে, এগুলো যোগ করলে পনেরো জন হওয়া উচিত, দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগারো বারো তেরো চোদ্দ পনেরো। তার মানে আমার এই ইনফরমেশনটাকে তোমরা কি করলে এইভাবে লিখে নিলে। দেখো এইভাবে লেখার ফলে কি হলো, আমার এই ইনফরমেশনটা যা মানে দিচ্ছিল সেই মানেটাই তোমরা পাবে। আমি যেমন পেয়েছি যে এগারো তিনজন পেয়েছে, তোমরাও পাবে এগারো তিনজন পেয়েছে, কিন্তু তোমরা দেখো ইনফরমেশনটাকে কি করছো নিজের মতো করে লিখে নিয়েছো, এবং সেটা কি হয়েছে আমার দেওয়া তথ্যকে তোমরা লিখেছো। তার মানে আমরা এইভাবে ভাবতে পারি যে সেকেন্ডারি তথ্যের যে ডেফিনেশন ছিল যে তথ্য সংগ্রহকারী ব্যতীত অন্য কেউ যদি লেখে, তাহলে এটা তোমরা লিখেছো, তথ্য সংগ্রহকারী ব্যতীত আমি ছাড়া তোমরা লিখেছো, তাহলে এইটা হয়ে যাবে আমাদের কিসের উদাহরণ, একটা সেকেন্ডারি তথ্যের উদাহরণ। তাহলে এক্সাম্পল টু টা হচ্ছে একটা আমাদের সেকেন্ডারি তথ্যের উদাহরণ, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো কারণটা বুঝে গেছো, এবার দেখো আমরা বিন্যাস পদ্ধতি অনুসারে ভাগটা করছি। বিন্যাস পদ্ধতি অনুসারে যদি ভাগ করি, প্রথমে ছিল দেখো আনগ্রুপ ডাটা, আনগ্রুপ ডাটা বা র ডাটা মানে হচ্ছে সংগৃহীত অবস্থায় থাকলে। আচ্ছা দেখো তো আমি এই যে আকারটা লিখেছি, এই যে এইভাবে লিখেছি, এইভাবে লেখার ফলে এইটা কি এর থেকে বেশি কিছু ইনফরমেশন দিচ্ছে না এর থেকে কম কিছু ইনফরমেশন দিচ্ছে? দেখো সেম ইনফরমেশন দিচ্ছে, হয়তো আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যদি ভাবি এ সেম ইনফরমেশন দিচ্ছে যে কোন নম্বরটা কতজন পেয়েছে, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে এইটা আমাদের কি হচ্ছে সংগৃহীত অবস্থা দিয়ে আছে, আবার এটাও কিন্তু সংগৃহীত অবস্থা দিয়ে আছে। তার মানে আমরা এটাকেও কি বলতে পারি আনগ্রুপ ডাটা, মানে দেখো সংগৃহীত অবস্থায় আছে বা কাঁচা তথ্য, আর এটাকেও বলতে পারি যদিও তোমরা লিখেছো তবুও এটা কিন্তু সংগৃহীত অবস্থায় আছে, মানে সংগৃহীত অবস্থার মতো কার্যকরী রূপে আছে, এর যা কাজ এ যা ইনফরমেশন দেবে এও তাই দেবে। তাহলে এটাকেও আমরা কি বলবো আমাদের কাঁচা তথ্য বা আনগ্রুপ ডাটা। তাহলে আমরা এই যে দুটো এক্সাম্পল ওয়ান এক্সাম্পল টু এই দুটো নিয়ে আমরা কি বলছি, এক্সাম্পল ওয়ান অ্যান্ড টু এই দুটোকেই আমরা বলছি কিন্তু কাঁচা তথ্য বা আনগ্রুপ ডাটা। এখন দেখো এই যে কাঁচা তথ্য, তাহলে কি কি হতে পারে? দেখো কাঁচা তথ্যটা আসলে কি হতে পারে, তোমার প্রাইমারিও হতে পারে সেকেন্ডারিও হতে পারে। দেখো এইটা যদি নিই তাহলে এটা কাঁচা তথ্য কিন্তু প্রাইমারি, প্রাইমারি কাঁচা তথ্য, আর এটা যদি নিই এটা হচ্ছে সেকেন্ডারি কাঁচা তথ্য, এইটা যদি নিই সেকেন্ডারি কাঁচা তথ্য। তাহলে আমরা ওইভাবে যদি নোটটা রাখি তাহলে আমরা এইভাবে বলতে পারি আনগ্রুপ ডাটাটা কি কি হতে পারে। দেখো আনগ্রুপ ডাটাটা তোমার এক্সাম্পল ওয়ান টু লিখেছি, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি এই যে এই জিনিসটা, এই এক্সাম্পলটা আমাদের কিন্তু কি হচ্ছে দেখো প্রাইমারি হচ্ছে, প্রাইমারি হচ্ছে প্লাস সঙ্গে সঙ্গে কি হচ্ছে দেখো আমাদের কাঁচা তথ্য বা আনগ্রুপড হচ্ছে, তাই তো? এইটা হচ্ছে কাঁচা প্রাইমারি আনগ্রুপড, আর এইটা যেটা লিখেছি এটা হচ্ছে আমাদের কি দেখো, এটা হচ্ছে আমাদের এখানে লিখে রাখাচ্ছি, এটা হচ্ছে আমাদের তাহলে সেকেন্ডারি হয়ে যাচ্ছে, এটা সেকেন্ডারি হচ্ছে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের কাঁচা তথ্য বা আনগ্রুপ ডাটাই হচ্ছে। তাহলে দেখো আমরা দেখতে পেলাম যে আনগ্রুপ ডাটা প্রাইমারি হতে পারে সেকেন্ডারি হতে পারে, এবং দুটো এক্সাম্পল নিয়ে কেন কি সেটা বুঝিয়ে দিলাম। এবার চলে এসো গ্রুপ ডাটা, গ্রুপ ডাটা বলতে হচ্ছে যে সংগৃহীত অবস্থায় থাকে না, বিভিন্ন দলে সাজানো থাকে। তার মানে আমি বলতে চাইছি যে এইটা তো আমি সংগ্রহ করেছি সংগৃহীত অবস্থায় আছে, এটা তোমরা সংগ্রহ করেছো কিন্তু সংগৃহীত অবস্থাতেই আছে, সংগৃহীত অবস্থার মতো কার্যকরী অবস্থায় আছে, কিন্তু গ্রুপ যখন হবে তখন কি হবে সংগৃহীত অবস্থায় রাখলে চলবে না, তাকে বিভিন্ন দলে ভাবতে হবে, ভাঙতে হবে। কিভাবে ভাঙছি দেখো আমরা একটা উদাহরণ নিচ্ছি, এক্সাম্পল থ্রি মনে করো, এক্সাম্পল থ্রি, আচ্ছা এটাকে বিভিন্ন দলে ভাঙা, তো আমরা কিভাবে ভাঙছি দেখো, এইভাবে ভাঙছি, মনে করো এদিকে দল আর এদিকে হচ্ছে সংখ্যা, আচ্ছা দলটা মনে করো কি নিচ্ছি এই রকম, আমি নিচ্ছি শূন্য থেকে চার, পাঁচ থেকে নয়, দশ থেকে চোদ্দ, পনেরো থেকে উনিশ, এইরকম আমি কটা দলে ভেঙে নিলাম। তাহলে দলটা হচ্ছে নম্বরের দল, নম্বরের দল কি শূন্য থেকে চারের মধ্যে কতজন পেয়েছে, দেখো শূন্য থেকে চারের মধ্যে দুজন পেয়েছে, আমরা ওই ইনফরমেশনটা কাজে লাগিয়ে করছি। পাঁচ থেকে নয়ের মধ্যে কজন পেয়েছে দেখো, পাঁচ থেকে নয়ের মধ্যে মানে যারা ছয় পেয়েছে আট পেয়েছে নয় পেয়েছে সবাই পাঁচ থেকে নয়ের মধ্যে পড়বে, তাহলে পাঁচ থেকে নয়ের মধ্যে চারজন আছে। আর একটা দেখো দশ থেকে চোদ্দোর মধ্যে, মানে এরা এরা
এই যে এরা 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 হবে 10 থেকে 14 এর মধ্যে, তাহলে এটা হচ্ছে তোমার 5, আর দেখো 15 থেকে 19 এর মধ্যে মানে এরা মানে হচ্ছে 4 জন। সো ওই ইনফরমেশনটাকে আমরা দেখো এইভাবে যদি লিখে থাকি তখন এটাও কিন্তু একটা তথ্য প্রকাশ করবে, এই তথ্যটাই প্রকাশ করবে, কিন্তু সেটা কেমন ভাবে লেখা হয়ে গেছে, সংগৃহীত অবস্থায় নেই, সেটাকে আমরা বিভিন্ন কি করেছি দলে ভাগ করে ফেলেছি, নম্বরের দলে। তাহলে এইটাকে আমরা তখন কি বলবো গ্রুপ ডাটা, কেমন। সো আমরা দেখো ভাগগুলো করে নিলাম, যে আনগ্রুপ ডাটা বলতে কি কোনো দল ছিল না, আর গ্রুপ ডাটা মানে তার মধ্যে দল ছিল, কেমন। তো দেখো এইরকম জিনিসই আমরা আরেকটা বানিয়ে দেখাচ্ছি, আমরা এক্সাম্পল 4 বানাচ্ছি এবং এটা এই পাশে বানাচ্ছি। আচ্ছা এক্সাম্পল 4 এ কি করছি, এক্সাম্পল 4 এ আমরা কি করছি এখানে দল নিচ্ছি আর এখানে সংখ্যা নিচ্ছি, কিন্তু দল আর সংখ্যাটা এই দলটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। দেখো দলটাকে আমরা এইভাবে নিতে পারি, আমরা দেখো এখানে এইভাবে নিচ্ছি 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20। দেখো এইভাবে যদি দলগুলো নিই, এই দল নেওয়া আর এই দল নেওয়ার মধ্যে তফাৎ কি, আমরা খালি দলে চেঞ্জ করছি, কিরকম তফাৎ, এই দল নেওয়া মানে হচ্ছে দেখো 0 থেকে 4, আর 4 এর পর এখানে 5 থেকে শুরু হয়েছে, কেমন, আর এই দলটা নেওয়া মানে এখানে 5 শেষ হয়েছে, এখানে 5 শুরু হয়েছে। তার মানে আমি বলতে পারি যে এই এই দলগুলো কি হচ্ছে একটা দলের শেষ আর অন্য দলের শুরু তফাৎ আছে, একটু গ্যাপে আছে, আর এখানে একটা দল যেখানে শেষ পরের দলটা সেখানে শুরু। তাহলে এইভাবে যদি আমরা দল নিতাম তাহলে আমাদের কি হতো সংখ্যাগুলো একটু বুঝতে হবে। আচ্ছা দেখো 0 থেকে 5, তার মানে দেখো আমরা এইটা 0 থেকে 5 এর মধ্যে কাদেরকে নেবো সেটাকে বুঝতে হবে, কোন নাম্বার গুলোকে নেবো। আচ্ছা 0 থেকে 5 এর মধ্যে আমরা কাদেরকে নিতে পারি, দেখো আমরা যেহেতু দেখতে পাচ্ছি 5 এখানেও আছে আবার এখানেও আছে, তাহলে আমরা 5 কে কিন্তু দু জায়গায় কনসিডার করতে পারবো না, তাহলে আমাদের ভুল হয়ে যাবে। তাহলে 5 কে আমরা এক জায়গায় কনসিডার করবো এবং সেটাকে আমরা ঠিক করে নিচ্ছি যে এখানে যেহেতু 0 থেকে 5 লেখা আছে তবুও আমরা 5 টা এর মধ্যে আছে ধরবো না, আমরা মনে করবো ঠিক 5 এর আগে পর্যন্ত নম্বর এখানে আছে আর 5 হয়ে গেলে সে এখানে আছে। আবার এখানে 10 আছে মানে 10 এর আগে পর্যন্ত নম্বর এখানে আছে আর 10 নম্বরটা এখানে আছে, ঠিক আছে। তার মানে আমরা এই 5 নম্বরটাকে এর মধ্যে ধরছি না, 5 নম্বরটা এখানে লেখা থাকলেও 5 টাকে এখানে ধরছি, কেমন। তো এইভাবে যদি করি দেখো 0 থেকে 5 এর আগে পর্যন্ত নম্বর কারা পেয়েছে, 4 নম্বর যারা পেয়েছে তারা হচ্ছে, কিন্তু 5 6 পেলে তারা 5 এর উপরে চলে যাচ্ছে, তাহলে 4 এখানে দুজন হচ্ছে। আচ্ছা 5 থেকে 10 এর মধ্যে কারা হচ্ছে, মানে 5 থেকে শুরু করে 10 এর আগে পর্যন্ত, দেখো 5 থেকে শুরু করে 10 এর আগে পর্যন্ত মানে 9 পর্যন্ত হবে, তার মানে আমরা বলতে পারবো এটা হচ্ছে 4 জন। আচ্ছা আবার দেখো এটা 10 থেকে শুরু করে 15 এর আগে পর্যন্ত, 10 থেকে শুরু করব 15 এর আগে মানে 15 টাকে নিতে পারবো না, তার মানে এটা হচ্ছে 5 জন, বুঝতে পারলে। আচ্ছা তারপরে দেখো এটা এসো যা, ওকে, তারপরে হচ্ছে দেখো 15 থেকে শুরু করে 20 আগে পর্যন্ত, তার মানে এই যে 15 থেকে শুরু করব 20 আগে পর্যন্ত মানে 19 পর্যন্ত, এখানে দেখো মোট 4 জন আছে। সো দেখো আমরা এইভাবে যদি দলটা লিখি এবং দলের যদি একটা নিয়ম ঠিক করে নিই যে এর মানে হচ্ছে এখান থেকে শুরু করে এর আগে পর্যন্ত, তাহলেও কিন্তু এভাবে আমরা লিখতে পারি, এবং এটাও হচ্ছে দলের লেখা হয়েছে, আমরা গিভেন ফরম্যাটে বা সংগৃহীত অবস্থায় নেই, তাহলে এটাও হয়ে যাবে আমাদের একটা গ্রুপ ডাটার উদাহরণ। সো আমরা কি করছি এই এক্সাম্পল দুটো লিখে নিচ্ছি, গ্রুপ ডাটার এক্সাম্পল হচ্ছে আমাদের এক্সাম্পল 3 অ্যান্ড এক্সাম্পল 4, এক্সাম্পল 3 অ্যান্ড এক্সাম্পল 4 হচ্ছে আমাদের গ্রুপ ডাটার এক্সাম্পল, কিন্তু দেখো দুটো এক্সাম্পলের মধ্যে তফাৎ আছে, তাহলে যেহেতু দুটো এক্সাম্পলের মধ্যে তফাৎ আছে তাহলে এই দুটো এক্সাম্পলের দুটো আলাদা নাম হবে। এই যে প্রথম গ্রুপ ডাটাটা এক্সাম্পল 3 এটাকে আমরা বলছি, তাহলে গ্রুপ ডাটাকে আমরা দুটো ভাগ করছি, একটা ভাগকে বলবো এই দেখো যে প্রথম এক্সাম্পলটা দেখো এক্সাম্পল 3 তে এই দলের শেষ আর এই দলের শুরুর মধ্যে একটা গ্যাপ আছে, আর যখন এখানে গ্যাপ থাকে তখন আমরা সেটার নাম দিই যে ইনক্লুসিভ গ্রুপ ডাটা। তাহলে আমরা গ্রুপ তথ্যকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ইনক্লুসিভ ইনক্লুসিভ গ্রুপ ডাটা, আমরা এটাকে ছোট করে লিখলাম, আর একটা নাম দিচ্ছি এই যে এর ক্ষেত্রে যখন কি হচ্ছে এর শেষটা এর শুরুটার মধ্যে কোনো গ্যাপ নেই তখন সেটাকে আমরা বলছি এক্সক্লুসিভ গ্রুপ ডাটা। আচ্ছা ইনক্লুসিভ গ্রুপ ডাটার বাংলা নাম হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি, আর এর বাংলা নাম হচ্ছে শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতি। আচ্ছা দেখো আমরা এই দুটো নাম কেন বুঝতে পারবে, দেখো এর ক্ষেত্রে আমরা কি করেছিলাম এর মধ্যে 5 লেখা ছিল কিন্তু 5টাকে এর মধ্যে ধরিনি, আমরা ধরেছিলাম 5 এর আগে পর্যন্ত, তার মানে 5 এ আছে কিন্তু 5টাকে ধরা হচ্ছে না, শ্রেণীর বাইরে রাখা হচ্ছে, তাহলে তাই জন্য এর নাম শ্রেণী বহির্ভুক্ত পদ্ধতি, আর এর নাম শ্রেণী অন্তর্ভুক্ত, কারণ এতে যারা আছে 0 থেকে 4 মানে 4 পর্যন্তই নেব, আমরা কাউকে বাদ দেবো না, কেমন। সো এই হয়ে গেল আমাদের গ্রুপ ডাটার দুটো শ্রেণীবিভাগ, এবং এইটার এক্সাম্পল হচ্ছে তোমাদের এক্সাম্পল 3 আর এটার এক্সাম্পল হচ্ছে তোমাদের এক্সাম্পল 4। সো দেখো আমরা এক্সক্লুসিভ, হ্যাঁ এক্সাম্পল 4। এবার দেখো আমরা যেটা বলছি যে আমরা এই গ্রুপ ডাটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো আমরা প্রাইমারি না সেকেন্ডারি বিচার করব। আচ্ছা দেখো তো আমরা যে গ্রুপ ডাটাটা নিলাম সেটা কি কখনো এই জিনিসটা কি আমি লিখেছিলাম, এটা আমি লিখিনি, এটা
এখান থেকে মানে করে এটা লেখা হয়েছে, তার মানে এটা কখনোই সংগ্রহকারী নিজে এটা করতে পারে না। আর সংগ্রহকারী যখন সংগ্রহ করছে তখনও কিন্তু এইভাবে ডাটা সংগ্রহ করতে পারবে না, কারণ তাকে এক একটা খাতা দেখতে হবে। ধরো আমি যদি নাম্বার সংগ্রহ করি, আমরা খাতাগুলো দেখে দেখে নাম্বার লিখেছি, আমি একটা খাতায় দেখলাম যে 0 থেকে 4 মধ্যে নাম্বার এখানে 1 বসালাম, তাহলে পরের বার আমাকে কি করতে হবে, এটা কেটে আবার 2 করতে হবে, আবার একটা যদি নাম্বার পাই। তো সেইভাবে সংগ্রহ করা সম্ভব না, যে সংগ্রহকারী সবসময় এইভাবে সংগ্রহ করবে বা এইভাবে সংগ্রহ করবে, কিন্তু পরবর্তীতে তাকে এইভাবে দলে ভেঙে নিতে পারে। তাহলে এইটা সবসময় কি হবে, আমাদের কখনোই প্রাইমারি তথ্য হবে না, সেকেন্ডারি তথ্য হবে। তার মানে আমি বলতে চাইছি যে এই যে দুটো এক্সাম্পল লিখেছি, এই এক্সাম্পলটা অবশ্যই সেকেন্ডারি আর এই এক্সাম্পলটা অবশ্যই সেকেন্ডারি। এই যে এই কথা বলছি সেকেন্ডারি তথ্য, কিন্তু সেকেন্ডারি তথ্যের মধ্যে এটা কি, এটা সেকেন্ডারি তথ্যের মধ্যে হচ্ছে গ্রুপ। দেখো এর ক্ষেত্রে কি ছিল, যে এটা ছিল প্রাইমারি আনগ্রুপ, এটা সেকেন্ডারি আনগ্রুপ, আর এর ক্ষেত্রে হবে এটা সেকেন্ডারি গ্রুপ, আর এর ক্ষেত্রে হবে এটা সেকেন্ডারি গ্রুপ। আবার গ্রুপে আমি ভাগ করে দিলাম, এইটাকে বললাম এক্সাম্পল, তিনটাকে বললাম আমাদের ইনক্লুসিভ, এটাকে বললাম এক্সক্লুসিভ, কেমন। সো এই হয়ে গেল আমাদের রাশি তত্ত্বের সমস্ত শ্রেণীবিভাগ। এবং এখান থেকে দেখো কত রকম ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে। আমরা এই যে 4টে এক্সাম্পল করেছি, এটা মোস্ট স্ট্রং এক্সাম্পল, আমরা এই 4টে এক্সাম্পলের দ্বারাই কিন্তু সমস্ত স্ট্যাটিস্টিক্সটা বুঝবো। দেখো আমরা আরেকবার একটু ক্লিয়ার করে বলে দিই যে কি শিখলাম। আমরা শিখলাম যে আমাদের ডাটা মোট 2 ধরনের হয়, একটা হচ্ছে তোমার প্রাইমারি সেকেন্ডারি। তো যে কোনো ডাটা আমার আসুক, সেটা হয় প্রাইমারি হবে না সেকেন্ডারি হবে, এই দুটোর মধ্যে কোনো একটা অবশ্যই হবে। যেমন এই দুটো ছিল প্রাইমারি, এইটা ছিল প্রাইমারি, এটা সেকেন্ডারি, এটা সেকেন্ডারি, এটা সেকেন্ডারি। আবার দেখো যদি বিন্যাসের বিচারে ভাবি তাহলেও সেটা দুভাবে হতে পারে, একটা হচ্ছে আনগ্রুপ, একটা গ্রুপ। এবার দেখো কি হয়েছে, এই এক্সাম্পলটা দেখো প্রাইমারি ডাটা ছিল কিন্তু আনগ্রুপ, এই এক্সাম্পলটা সেকেন্ডারি ডাটা কিন্তু আনগ্রুপ। তার মানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আনগ্রুপ ডাটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, কিন্তু আমি যদি গ্রুপ তথ্য নিই সেটা মোস্ট অফ দ্য কেসে সেকেন্ডারি হবে। এবং সেটা দুটো এক্সাম্পলে দেখালাম, এবং এর কেন আমরা কিন্তু ডেফিনেশন গুলো ফলো করলে বুঝতে পারবো যে এটা কেন হচ্ছে, কেমন। এবার আমরা কি করব, এই যে রাশি বিজ্ঞানের এত কিছু ডেফিনেশন জেনে নিলাম, তারপরে আমাদের আরো বেশ কিছু ডেফিনেশন জেনে নিতে হবে, কারণ এর মধ্যে আমরা অনেক কিছু নতুন জিনিস তৈরি করে ফেলেছি। দেখো আমরা এখানে একটা জিনিস তৈরি করে ফেলেছি যে একই তথ্য কবার রিপিট করছে, আমরা দেখো এখানে একটা করে দল ভাগ করে ফেলেছি। তাই এই সমস্ত জিনিসগুলো আমাকে আলাদা আলাদা করে ডেফিনেশন দিতে হবে, এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে কি বলবো, সেই সমস্ত সংজ্ঞাগুলো আমরা জানবো কিন্তু পরের ক্লাসে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ক্লাসটি বুঝতে কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সেট করে রাখো, যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। তোমার বন্ধুদের মধ্যে ভিডিও লিঙ্কগুলিও শেয়ার করতে পারো, যাতে তারা ওই ভিডিওগুলি দ্বারা উপকৃত হয়। আর পরবর্তী ক্লাসে আমরা যেরকমটা বললাম যে আরো নতুন কিছু সংজ্ঞা নিয়ে ফিরে আসছি, এবং ওই ক্লাসে আমাদের রাশিবিজ্ঞানের সূচনা বা ইন্ট্রোডাকশন ক্লাস শেষ হয়ে যাবে, এবং তার পরবর্তী থেকে আমরা কোর্সে দেখি 11 এর সমাধান করব। তো দেখা হচ্ছে পরের ক্লাসে।